বাঙালি, আমাদের তো ধন দৌলত বিশেষ কিছু নেই, দেশ বিদেশে শিল্প বাণিজ্য ব্যবসায় আমরা বিশাল নাম করেছি, এরকম নয়। পিতৃপুরুষে রেখে যাওয়া জমিদারি ভাঙিয়েও আমরা খাই না, জাত বা বংশমর্যাদাও এখানে বিবেচ্য নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যারা হয়েছেন স্বাধীনতার পর থেকে, প্রত্যেকেই নিজ নিজ কর্মের দ্বারা হয়েছে, প্রফুল্ল ঘোষ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। আমাদের একটা বিষয় নিয়ে গর্ব ছিল, আজও আছে, সেটা হচ্ছে শিক্ষা। গত 250 বছর ধরে শিক্ষায় এই বাংলা এবং বাঙালি সারা দেশকে পথ দেখিয়েছে। বাঙালি বলতে যে ভাবমূর্তি সারা ভারতে যে কোনো ভারতীয় চোখের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে একজন শিক্ষিত মানুষের। বাঙালির সেই শিক্ষার গর্ব আজ ভুলুঞ্চিত, ভুলুঞ্চিত এই রাজ্যের বর্তমান শাসক দলের কিছু নেতা এবং তাদের স্থাপকদের জন্য। শিক্ষাকে ঘিরে নিয়োগের দুর্নীতির যে ব্যবসা তারা ফেঁদেছিলেন গত কয়েক বছর ধরে, আর সেটার অভিযোগের পর্যায়ে নেই। বিচারপতি বাগের কমিটি রিপোর্টের পর সেটা প্রকাশিত সত্য। স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকারের দুটো স্বশাসিত সংস্থার প্রধান, তারা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে, নিজেদের মধ্যে যোগসাজশ করে একজন ভুয়ো নিয়োগপত্রের সুপারিশ করেছেন, অন্যজন ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন। কমিটি এদের এবং এই ধরনের সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার, অপরাধমূলক মামলার সুপারিশ করেছে। এই যে বছরের পর বছর ধরে অযোগ্য প্রার্থীরা কাজ পেয়েছেন, যেমন আমাদের যেই শিক্ষা দপ্তরের যিনি রাষ্ট্রমন্ত্রী, যিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন আইনের হাত থেকে, তার মেয়ে যেভাবে চাকরি পেয়েছে, মন্ত্রী দলত্যাগ করে শাসক দলে এলেন, মেয়ে চাকরি পেল, বাবা মন্ত্রী হলেন, কিসের বিনিময়ে, কেন? আজ বাঙালি প্রশ্নের উত্তর জানতে চায়। এইরকম মন্ত্রীকন্যার মতো অযোগ্য লোকেরা যে চাকরি পেয়েছেন শুধু তাই নয়, যারা যোগ্য, যাদের প্যানেলে নাম রয়েছে, যারা মেধা তালিকায় উপরের দিকে ছিলেন, তারা বছরের উপর এক বছরের বেশি তারা রাস্তায় বসে রয়েছেন ন্যায় বিচারের দাবিতে। বাঙালির শিক্ষার গর্ব তাদের সঙ্গে ওই রাস্তায় বসে রয়েছে, সেই গর্ব আজ ভুলুঞ্চিত। ক্ষতিটা কাদের হয়েছে? শুধু যে চাকরি প্রার্থী যোগ্য তারা কাজ পাননি তা তো নয়, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল শিক্ষার কি অবস্থা? লক্ষ লক্ষ শিক্ষক পদ খালি, অনেক শিক্ষকের অভাবে গ্রামাঞ্চলে অনেক স্কুল চলতে পারছে না, বহু স্কুলে বিজ্ঞান শাখা উঠে গিয়েছে। এই যে শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ার মুখে, সেই ক্ষতি তো আরো বড় ক্ষতি। একটা গোটা প্রজন্ম পঙ্গু অশিক্ষিত হয়ে বড় হচ্ছে, তার কারণ কিছু লোকের দুর্নীতি, তারা পয়সা নিয়ে ঘুষ খেয়ে লোক নিয়োগ করেছে। তার থেকেও বড় একটা ক্ষতি আছে, যে ক্ষতি আমার আপনার প্রত্যেকের, বাঙালি হিসেবে, জাতি হিসেবে আমাদের ক্ষতি। শিক্ষা নিয়ে আমাদের গর্ব আজ ভুলুঞ্চিত, আমাদের নিয়ে লোকে হাসাহাসি করবে, ইতিমধ্যে করছে সারা দেশে, আমাদের দেশে শিক্ষক নিয়োগের নামে কি হয়েছে। যে সমস্ত রাজ্যকে আমরা অত্যন্ত অনগ্রসর মনে করি, আমি কারোর নাম করছি না, সে সমস্ত রাজ্যেও কিন্তু এই স্তরে শিক্ষা নিয়ে দুর্নীতির কোনো ঘটনা সম্প্রতিকালে ঘটেনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ সম্প্রতিকালে সাতটি ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। প্রত্যেকবার রাজ্য সরকার এবং যাদের বিরুদ্ধে নির্দেশ, তারা আদালতে গিয়েছেন সেটা আটকানোর জন্য। এখন মনে হচ্ছে রাজ্য সরকার কিঞ্চিত ভিন্ন অবস্থান নিচ্ছে, অপরাধীদের, অভিযুক্তদের তাদের নিজের নিজের দায় নিজেকে বহন করতে হবে, এরকমই মনে হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যখন বাধ্য, তিনি যখন বাধ্য হলেন সিবিআই দপ্তরে হাজিরা দিতে, তখন তার থেকে তাই মনে হচ্ছে। কিন্তু আমরা আশা করব এই দুর্নীতির শিকড়ের সন্ধান হবে। এটা শুধু কয়েকজন লোকের চাকরি পাওয়া না পাওয়ার প্রশ্ন নয়, এটা বাংলার ভবিষ্যতের অশিক্ষিত হয়ে থাকার প্রশ্ন, এবং জাতি হিসেবে বাঙালির গর্ব, বাঙালির শ্লাঘা, বাঙালির অভিমান চিরকালের মতো নষ্ট হয়ে যাওয়ার প্রশ্ন। এই গর্ব বাঙালি হিসেবে আমরা কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো ব্যক্তির হাতে তুলে দিতে পারি না, এটা আমাদের জাতির গর্ব। শিক্ষার সেই গর্ব আমাদের পুনরুদ্ধার করতে হবে যে কোনো মূল্যে।